এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 থেকে 6 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য সারারা সেলোয়ার কাটিং। আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন। দেখুন, প্রথমে এখানে আমি হাফ গজের থেকে একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে কাপড়টি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে পাশে আছি বন্ধ পাশ, অপর পাশটা খোলা। দেখুন, আমাদেরকে সেলোয়ারের উপরের পাটের মাপ আছে 13 ইঞ্চি। প্রথমে 2 ইঞ্চি উপরের থেকে রাবারের জন্য বাদ দিয়ে নিচ্ছি। বাদ দিয়ে নেওয়ার পরে এবার লম্বার মাপটা নিতে হবে। এখানে উপরের পাটে লম্বার মাপ আছে 13 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি বেশি ছেলের জন্য বেশি নিয়ে মোট 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে হাই নিচ্ছি 9 ইঞ্চি। এবার এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে টোটাল থাকছে আমার 34 ইঞ্চি। টোটাল 34 ইঞ্চিতে আমার 5 থেকে 6 বছর বয়সী মেয়েদের জন্য পারফেক্ট আছে। এবার দেখুন, নিচের ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। নিচের ঘেরের মাপটা নিচ্ছি 6.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার দাগ বরাবর আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি উপরের পাটের কাপড়টি কাটিং করে নিচ্ছি, তারপর নিচের পাটের কাপড়টি কাটিং করে নেব। এখানে উপরের পাটের জন্য 1/2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর নিচের পাটের জন্য কতটুকু কাপড় লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমি নিচের পাটটি কেটে নিচ্ছি। নিচের পাটটি কেটে নেওয়ার জন্য দেখুন, এখানে আমি কাপড় নিয়েছি। দেখুন, আমি উপরে 1/2 ইঞ্চি সেলের জন্য কাপড়ের উপরে রেখেছি। রেখে টোটাল ঝুল আছে 23 ইঞ্চি, মানে টোটাল 23.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। টোটাল ঝুল থাকবে সেলোয়ারের 23 ইঞ্চি। দেখুন, এখানে আমি নিচের পাটের জন্য নিচ্ছি 12 গিরা। 12 গিরার 2 ভাঁজ করে তারপর আর 1 ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে কাপড় কিন্তু নিচের পাট বেশি নিতে হবে, মানে যেরকম কুচি চান আপনার সেরকম অনুযায়ী নিতে হবে। এখানে দেখুন, ডাবল পাটে আছে 17 ইঞ্চি, 17 × 34 আছে। এখানে কুচি যতটুকু হয়ে যায় কাপড়টা, এখানে কিন্তু কুচি হয়ে যাবে। তাহলে আমার সেলোয়ারটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে নিচের ভাঁজটা দিয়ে নিচ্ছি। নিচের ভাঁজটি দেওয়ার জন্য আমি ছোটো করে একটা নোকের সাহায্যে চেপে নিচ্ছি। নিচের ভাঁজটা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কিন্তু 2টা পার্টই 1 সমান করে সেলাই করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে কাপড়টি ব্লক করে নিয়েছিলাম। এই যে আমার কিন্তু নিচের পাটটা, নিচের অংশটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখুন কাপড়ের নিচের অংশটা জয়েন করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2টা কালারের কম্বিনেশনেই সেলোয়ারটি তৈরি করেছি। আপনারা 1 কালার দিয়েও করতে পারেন। এক কালার দিয়ে করলে আপনারা এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নেবেন। দেখুন, আমি এবার আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে কুচি মতো দিয়ে নিতে পারেন কম বেশি করে। দেখুন, আস্তে আস্তে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি।
এই যে কুচি দেওয়ার পরে এতটুকুই বেশি ছিল, আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। আর আপনারা যদি এর থেকে ঘন দিতে চান দিয়ে নিতে পারেন। এই যে দেখুন কুচিটি দেওয়ার পরে এরকম হয়েছে। এবার অপার পার্টটাও ঠিক একইভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এই যে এ পার্টটাও ঠিক একইভাবে আমি কুচিগুলো দিয়ে, দেখুন বাড়তে একটু কাপড় আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি। এবার দেখুন আমি সালোয়ারের হাইয়ের অংশটা সেলাই করে নেব। এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। অপার পাশটাও ঠিক একইভাবে হাইয়ের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন এবার নিচের ঘেরের অংশটা সেলাই করে নেব। এখানে আমি আর ঘেরের মাপ দিচ্ছি না, এখানে যতটুকু আছে পুরাটাই পাশের সাইডে হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণ কাপড় রেখে আমি পুরো অংশটা সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই মাপ অনুযায়ী যদি আপনারা সেলোয়ার কাটিং করেন তাহলে 5 থেকে 6 বছর বয়সী মেয়ে বাবুরা খুব সহজেই কিন্তু পড়তে পারবে। এবার আমি রাবারের অংশটা সেলাই করে নেব। দেখুন রাবার নিচ্ছি আমি এখানে 8 ইঞ্চি, 8 8 16 ইঞ্চি। এবারে রাবারের মুখটা আমি ডাবল করে এখানে সেলাই দিয়ে নিচ্ছি যাতে রাবারটা টেকসই হয়। এবার দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিচ্ছি নখের সাহায্যে। এবার রাবারটি কাপড়ের ভিতরে ঢুকিয়ে, দেখুন উল্টা সাইডে ঢুকিয়ে এবার কাপড়টি রাবারের উপরে রেখে আমি আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। এখানে খুব সাবধানের সহিত সেলাইটি করতে হবে যাতে রাবারের উপরে যেন সেলাইটি না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে সেলাইটি করতে হবে। দেখুন আস্তে আস্তে আমি রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরাটাই দেখেন তাহলে এই সারারা সালোয়ারটি আমি কীভাবে তৈরি করেছি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের মেয়ে বাবুদের জন্য এরকম সারারা সালোয়ার কাটিং এবং সেলাই করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। দেখুন রাবারটি আমার সেলাই করা হয়ে গেছে। এবার রাবারটি টেনে টেনে সেলোয়ারের সঙ্গে সব জায়গায় সমানভাবে রাবারটি বসিয়ে দেব।
এই যে আমার কিন্তু বসিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি। এভাবে টেনে টেনে কিন্তু রাবারটি সেলাই করতে হবে, দুই দুই হাতে টান রেখেই। দেখুন, প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর তার মাঝখানে আর একটি সেলাই দিয়ে নিছি, মানে রাবারের উপরে দুইটা সেলাই দিয়ে নিছি। দুইটা সেলাই দিলে রাবারটা টেকসই বেশি হয়, একটা সেলাই দিলে অনেক সময় সেলাই খুলে খুলে যায়, এজন্য অবশ্যই আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। এই যে আমার কিন্তু সেলাইটি তৈরি করা হয়ে গেছে। এই যে সেলাইটি বানানোর পরে এরকম হয়েছে, দেখুন কতটা সুন্দরভাবে সেলাইটি তৈরি হয়েছে। আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।